গাইজে গুড মর্নিং। তো আজকে যে বিষয়টা তোমাদের বলবো সেটা হচ্ছে BT2717। এই যে সেই স্পিকারটা যেটা আমি নিয়েছিলাম, দেখে নাও। তো সবাইকে বলে রাখি ভাই, আমার কোনো পেড প্রমোশন চ্যানেল না, যে আমাকে কোম্পানি ফ্রি প্রোডাক্ট পাঠাচ্ছে আর আমি সেই ফ্রি প্রোডাক্টের রিভিউ করছি একদমই না। তোমরা আমার চ্যানেলে যে কটা আনবক্সিং দেখো, যে কটা রিভিউ দেখো, সব কটা আমার পেড। আমি নিজের পকেট থেকে ভাই পয়সা দিয়ে মালগুলো কিনি আর তারপরে তারা রিভিউ করি, এবং আমি সেই সমস্ত জিনিস কিনি যেগুলো আমাদের অ্যাক্সেসরিজ প্রয়োজন বা ডেলি লাইফের প্রয়োজন বা রাইডিংয়ের ক্ষেত্রে প্রয়োজন। তো জেব্রনিক্স BT2717 যে স্পিকারটা তোমরা আজকে আনবক্সিং দেখছো, এই স্পিকারটার রিভিউ অত্যন্ত জঘন্য আমার কাছে। মানে তোমরা পয়সা খরচা করে এখন প্রাইস, এখন মালটা আনঅ্যাভেলেবেল হয়ে গেছে, মালটার প্রাইস ছিল 3000 সামথিং। একদম জঘন্য স্পিকার, যা সবথেকে মেন প্রবলেম হচ্ছে যদি তুমি অক্স ইউজ করো তার মধ্যে অক্সের সাথে কোনো কম্পাটিবিলিটি নেই, কারণ অক্স ইউজ করে চিচি চিচি সাউন্ড আসতে থাকে। এটা কিছু একটা প্রবলেম আছে, এবং মেজর ফল্ট বলতে পারবো না, কী ফল্ট জানি না, কোনোভাবেই ব্যালেন্স করা যাচ্ছে না। সেকেন্ড হচ্ছে রেডিও, রেডিও তো ভাই চলেই না, মানে জিপ জিপ ফালতু হয়ে যাবে। চলার মধ্যে একটাই ভালো জিনিস আছে, সেটা হলো পেনড্রাইভ ভাই কেউ ইউজ করে না এখনকার দিনে। আর ব্লুটুথটা ঠিক আছে, এবার ভাই 3000 টাকা খরচা করে তুমি গজা মার্কার কিনবে না JBL-এর বক্স কিনবে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার ব্লুটুথের জন্য। আর যারা কাপড়, আমি মেনলি নিয়েছিলাম, আমার একটা ছোটো টিভি আছে আমি সেটার মধ্যে ইউজ করবো, কিন্তু খুব যখন ওর থেকে এই মালটা দেখতে পারো, এই মালটা অনেক বেশি ভালো। লভো সিনিয়র, এটার আনবক্সিং আমার কাছে রয়েছে, প্রাইসও অনেক কম, 1099 টাকা প্রাইস। প্রচণ্ড ভালো স্পিকার, খুব ওর থেকে ভাই জেব্রনিক্স বিটির থেকে অনেক 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 1000 টাইম বেটার বেস আছে। তো এই প্রোডাক্ট ভাই ভুললেও কিনো না, ভুললেও কেউ পয়সা ওয়েস্ট করো না, একদম জঘন্য স্পিকার। জেব্রনিক্সের একটা দুটো বাদে সব জঘন্য স্পিকার, কেউ পয়সা ওয়েস্ট করো না। বিগ থাম্বস ডাউন ফর জেব্রনিক্স, ওয়ার্স্ট প্রোডাক্ট তৈরি করে জেব্রনিক্স। চলো টাটা। I got my feelings up and it's just for you, I just